যারা ব্রেক চাও তাদের জন্য মাথায় রাখো, যখনই তোমার হচ্ছে মানে জান বের হয়ে যাচ্ছে টাইপ অবস্থা, মনে করবা এটা হচ্ছে ব্রেকিং পয়েন্ট, তোমার গ্রোথের সুযোগ। হ্যাঁ, ওই সময় যদি তুমি ছেড়ে দাও, ব্রেকটা নিয়ে ফেলো, তার মানে তোমার মাসল আর গ্রো হইলো না, তোমার আর নেক্সট লেভেলে যাওয়া হইলো না। সো এটা ইম্পর্টেন্ট, যত ওই স্টেজে নিজেকে নিয়ে যাওয়া, যখন আর ভাই সহ্য হচ্ছে না তখন নিজেকে পুশ করতে হবে। সো চাইলে আমি ব্রেক দিতে পারি, তাতে অনেক বেশি পোলাপানের মানে একটা সুযোগ মিস হবে নিজেকে আরো পুশ করার, আরো গ্রো করার। সো এই জন্য যারা ব্রেক চাচ্ছ তারা নিজেদেরকে মেন্টালি আবার স্ট্রং করো, তাই না? এই যুদ্ধে বাকিদের সাথে তোমাকে জিততে হলে তো মাসল, এই মাসল মানে এই মাসল না, এই মাসল মানে ব্রেনের ভিতরের মাসল না, মেন্টালিটির মাসল, মানসিকতার মাসল, সেটাকে স্ট্রংগার করা লাগবে। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, দাদা ব্রেক না নিয়ে 10 সেকেন্ডের একটা, হ্যাঁ ব্রেক, অনলি 10 সেকেন্ড, বিকজ 10 সেকেন্ড যদি তুমি জাস্ট ব্রিদিং করো তাহলে হচ্ছে দেখবা যে আবার একটু এনার্জি ফিল হবে। হ্যাঁ, তাহলে চলো আমরা একটু চোখ বন্ধ করে একটু ভালো মতো ব্রিদিং করি, এবং এই 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 ব্রেক গুলো নিলে কিন্তু তখন কিন্তু ব্রেন টাইম পায় এই তথ্যগুলোকে রিঅর্গানাইজ করতে। হ্যাঁ, তার ফলে মেমোরি কিন্তু একটু এনহ্যান্স হয়, এটা একটা ট্রিক্স। এবং আরেকটা ট্রিক্স তোমাদেরকে বলি, তোমরা পড়ালেখা করার 1, 2, 3, 4 ঘন্টার মধ্যে যদি ঘুম দিতে পারো ভালো। সো এই রাতের বেলা ক্লাস হচ্ছে, এটা ভালো দিক হচ্ছে, এরপরে তোমরা ঘুমায় যাচ্ছ। সো ঘুমানোর ফাঁকে ব্রেন যত তথ্য তুমি ঘুমের আগে শিখছো ওগুলাকে সুন্দর করে অর্গানাইজ করে। এই জন্য এখন তুমি বলবা যে ভাই সারাদিনই তো পড়ি, তাহলে কি সারাদিনই ঘুমাবো কিনা? ইটস নট এ ব্যাড আইডিয়া, নট এ ব্যাড আইডিয়া। রাতের বেলা লম্বা ঘুম দিবা, তার আগে তুমি ইন্টেন্সলি পড়বা, এটা হচ্ছে প্রথম ট্রিক্স। যে রাতের বেলা যেহেতু ঘুমাবো লম্বা সময়, তার আগে ইন্টেন্সলি পড়বো আমি, সো দ্যাট সারা রাতে ওগুলো ব্রেন অর্গানাইজ করে। দিনের বেলাও তুমি ইভেন 10 মিনিট 20 মিনিটের এই যে পাওয়ার ন্যাপ নিতে পারো, যে অনেকক্ষণ সকাল থেকে 3-4 ঘন্টা পড়ছো, তারপর 10 মিনিটের তুমি যদি ঘুমাও, ওই ঘুম তোমাকে এমন ডিপ লেভেলে নিয়ে যাবে না যে উঠতে কষ্ট হবে, স্লিপের একটা সাইকেল বলে একটা বিষয় আছে। বাট হচ্ছে যে এই 10 মিনিটের ঘুম তোমাকে অনেক এনার্জি দিবে এবং তোমার মেমোরি এনহ্যান্সে কিন্তু বেনিফিট দিবে। হ্যাঁ, বাট 10 মিনিট ঘুম দিয়ে আবার কয়েক ঘন্টা কাটাই দিও না।